বাচ্চার সামনে মোবাইল ধরলে এর পরে বাচ্চা ভাত খায়। আর এই যেই জায়গার মধ্যে 7 বছরের ছেলেটাকে আপনি নামাজের শিক্ষা দিবেন, পর্দার শিক্ষা দিবেন, আপনি আপনার ছেলেকে আপনি আদব আখলাক শিক্ষা দিতে পারেন নাই, পরে এই ছেলে কি হয়, এই ছেলেকে যেহেতু ধর্মীয় শিক্ষা দিতে পারেন নাই, এই ছেলেকে ইসলামী রীতিনীতি, ইসলামী সংস্কৃতি, ইসলামিক কৃষ্টি কালচার শিক্ষা দেন নাই, পরে এই সন্তান বড় হয়ে মদ পান করে, গাঁজা খায়, হিরোইন আফিম ইয়াবা ট্যাবলেট গ্রহণ করে, এই ছেলে চাঁদাবাজি সন্ত্রাসী মাদকদ্রব্য যা আছে সব করে, এই ছেলে দুর্নীতি করে, এই ছেলে রংবাজ হয়, এরপরে বৃদ্ধ বয়সে আপনাকে লাথি দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন সন্তানকে আপনি আদব আখলাক শিক্ষা দেন নাই? তো আপনার মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত বানালেন, তসলিমা নাসরিন MBBS ডাক্তার, আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এরপরে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজকে বলে যে আল্লাহ বলে বড় জালেম। তো এই মেয়েটাকে তার বাবা কি শিক্ষা দিল? নাম তো তসলিমা নাসরিন, মুসলমানের বাচ্চা।